ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়। জি সত্যি, আপনারা আপনার ব্যবসার যাবতীয় হিসাব নিকাশ সব কিছু এখন একটি অ্যাপসের মাধ্যমে আপনারা করতে পারবেন। সেই অ্যাপসটি হচ্ছে mPOS মোবাইল অ্যাপস। এই মোবাইল অ্যাপসের বেশ কিছু ফিচার নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমি পলাশ হোসেন স্বাগতম জানাচ্ছি mPOS মোবাইল অ্যাপসে। আপনারা যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, যে এটির মধ্যে আপনারা বিক্রয় জমা ব্যয় অবশিষ্ট এবং বকেয়া এই হিসাবগুলো দেখতে পারবেন। আপনারা চাইলে এখানে মাসিক এবং বাৎসরিক হিসাবগুলো সেটা দেখতে পারবেন। আপনারা বাম পাশে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ড্যাশবোর্ড, কাস্টমার, সাপ্লায়ার, অ্যাকাউন্ট, আপনার যাবতীয় জমা, যাবতীয় খরচ, প্রোডাক্ট, প্রোডাক্টের তালিকা, ক্যাটাগরি অনুসারে প্রোডাক্ট, বিল ইনভয়েসগুলো এখান থেকে করতে পারবেন, স্টক রিপোর্ট, প্রোডাক্ট ক্রয়, এসএমএস এবং অসংখ্য রিপোর্টের সমন্বয়ে আমাদের এই mPOS মোবাইল সফটওয়্যারটি করা। আমরা এটার মধ্যে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছি, যেমন ইনভয়েস তো আপনারা ইতিপূর্বে দেখেছেন, ইনভয়েসের দুটো অপশন আছে, এবং আমরা নতুন করে নোট এবং কাস্টম ইনভয়েস এই দুটো আমরা আপডেট করেছি। নোটের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যক্তিগত যদি আপনি ইমেজে ক্লিক করেন, আপনি এখান থেকে আপনার যে ছবিগুলো আছে আপনি এখানে ছবিগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন, এবং আপনি যদি চান যে আপনি কোনো লেখা লিখে আপনি এখানে জাস্ট টেক্সট আপনি লিখে আপনি এটা সেভ করে রাখবেন, সেটা আপনি এখানে সেভে ক্লিক করলে এখানে টেক্সট সেভ হয়ে গেছে, এবং এটাকে যদি প্রিন্ট করতে চান এখানে জাস্ট অনলি টেক্সট প্রিন্ট এখানে ক্লিক করলে এই যে লেখাটা এই লেখাটা আপনি আপনার আমাদের যে ব্লুটুথ প্রিন্টার সেই প্রিন্টার দিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন। দ্বিতীয় যে অপশনটি সেটি হচ্ছে কাস্টম ইনভয়েস। কাস্টম ইনভয়েসে গেলে এখানে আপনারা ইচ্ছা মতো আপনাদের কাস্টম ইনভয়েস করতে পারবেন, যেটাতে আপনার কোনো প্রোডাক্ট দিতে হবে না, কাস্টমারের নাম পূর্বে থেকে সেভ করতে হবে না, জাস্ট লিখে দিবেন ডেট, আজকের ডেট দিলাম আমি ইনভয়েস ডেট এবং ডিউ ডেট এটা দিয়ে দিলাম। এখানে কি আসতেছে ইনভয়েসের নাম্বার এবং কারেন্সি, কারেন্সি আপনি বিডিটি বা টাকা লিখে দিতে পারেন, নোট দিলে দিলেন না দিলে নাই। এখানে আইটেম, কোন আইটেম আপনি বিক্রি করবেন, প্রাইস কত সেটা আপনি এখানে দিয়ে দিবেন, বাস এতটুকুই কাজ। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনি কাস্টম ইনভয়েস তৈরি করে জেনারেট ইনভয়েসে ক্লিক করলে ইনভয়েসটা প্রিন্টারে প্রিন্ট হয়ে যাবে। আর বাকি যে অপশনগুলো আছে আমরা mPOS-এ প্রতিনিয়তই আপডেট করার পরিকল্পনা করে যাচ্ছি। আমরা আমাদের সাথেই থাকবেন, আমরা নতুন নতুন আপডেট আপনাকে mPOS-এর মাধ্যমে দিব। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।